আজকের পর্ব ইস্কন সাধুর মছলি বার্তা নিয়ে একজন সিদ্ধ পুরুষ কি মছলি খা শাক্তা হ্যাঁ সিগারেট টানে মছলি খায় সে কি আবার আধ্যাত্মিক মানুষ হতে পারে আর ওনার গুরু বলে দিচ্ছেন যত মত তত পথ বলুন তো দেখি অস্ট্রেলিয়া কি যে কোনো রাস্তা দিয়ে গেলেই পৌঁছবেন এইসব বলে হাত পা নেড়ে ভুরু নাচিয়ে তিলক কাঁপিয়ে কমেডি করার মতো ভঙ্গিমায় ভক্তদের বিনোদন দিচ্ছেন দেখলাম এক সাধু। সাধুদের মধ্যে এই ব্যাপারটা আছে কয়েক বছর আগে মায়াপুরের মন্দিরে গিয়েছি বন্ধুদের সঙ্গে ইতস্তত ঘুরছি এক সাধু হঠাৎ ক্যাপচার করলেন নরম মাটি ভেবে খুব কোপাতে লাগলেন প্রথাসিদ্ধ কয়েকটা কোদাল খুন্তি নিয়ে জগত জীবন আষাঢ় একমাত্র কৃষ্ণ নামসার সুতরাং নাকে তিলক কেটে দুই বাহু তুলে নৃত্য করতে বেরিয়ে আসা উচিত আমাদের এই ছিল তার মূল বক্তব্য তারপর আমরা প্রসঙ্গক্রমে বিবেকানন্দ রামকৃষ্ণের কথা তুললাম তখন উনি এতটা কটু কথা বলেননি অবশ্য তবে আচরণে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন যে আমরা ইগনোরেন্ট পিপল তাই রামকৃষ্ণ নামক লোকের পাল্লায় পরে জীবন নষ্ট করছি আমরা অবশ্য বুঝিয়ে দিয়েছিলাম যে আমরা কারোর মস্তক বিক্রয় করার বাসনা আপাতত দরবিগলিত অশ্রুধারায় উন্মত্ত হয়ে কৃষ্ণ কৃষ্ণপ্রেমে মাতোয়ারা জীবন কাটানোর সৌভাগ্য আপাতত আমরা চাইছি না তখন হতাশ হয়ে অন্য কারোর দিকে ধাবিত হয়েছিলেন সেই সাধু প্রচারক এখানেই পার্থক্য অন্য সংগঠনের সঙ্গে রামকৃষ্ণ মিশনের এখানে কেউ কখনো বলে না যে দীক্ষা নাও কেউ কখনো বলে না রামকৃষ্ণ মিশনে সাধু হয়ে জীবন উৎসর্গ করে দাও না হলে তোমার জীবন ব্যর্থ হবে মগজ মগজধলায়ের টেকনোলজিতে বিশ্বাস করেন এমন কোনো সন্ন্যাসীও নেই রামকৃষ্ণ মঠে কেউ বড়জোর বলেন স্বামীজির বই পড় ঠাকুরের কথা মরে তো পড়ে দেখো উপর থেকে কোনো বিশ্বাস চাপিয়ে দেওয়া হয় না যুক্তি বিচারকে সরিয়ে রাখার পরামর্শ দেওয়া হয় না যুক্তিহীন ফাঁপা পলকা ভাবাবেগকে ভক্তি কিংবা আধ্যাত্মিকতা হিসেবে দেখানো হয় না সবচেয়ে বড় কথা নিজেদের সংগঠন বৃদ্ধির জন্য অন্য প্রতিষ্ঠানের প্রতি কটাক্ষপাতের কালচার কখনো দেখা যায় না রামকৃষ্ণ মঠে বিবেকানন্দ যুক্তিহীন ভাবাবেগের চাইতে নাস্তিকতা বেশি পছন্দ করতেন যুক্তি বিচারে সব সীমানা পেরোনোর পর মানুষ যেখানে পৌঁছায় সেখানেই বিবেকানন্দের সূচনা যুক্তি দিয়ে শুরু যুক্তির সিঁড়ি দিয়ে মুক্তির মিনারে উঠতে হয় খাদ্যাভ্যাস মানুষের শরীরে মনে প্রভাব ফেলে ঠিকই কিন্তু সে সবেই অত্যন্ত প্রাথমিক পর্যায়ে চারা গাছকে বেড়া দিয়ে রাখতে হয় ছাগলের ভয়ে গাছ মহিরুহ হলে আর সেই ভয় থাকে না বিবেকানন্দ যে মহিরুহ ছিলেন সেটা তার উনচল্লিশ বছর পাঁচ মাসের কর্মকাণ্ড দেখেও যে বোঝে না বা বুঝতে চায় না তার কথা সমালোচনা করতে যাওয়া সময়ের অপচয় ছাড়া আর কিছু না মাস্টারদা কিংবা নেতাজির মতো মানুষ শক্তি পেয়েছিলেন যে লোকটির পত্রাবলী ও অন্যান্য সাহিত্য থেকে সামান্য মছলি আর সিগারেট যে তার বিশেষ ক্ষয়ক্ষতি করতে পারবে না ঈর্ষাকর্তার আহাম্মকি ছাড়া সবাই বুঝবে সেই সত্য সিদ্ধ পুরুষ না দরকচা পুরুষ না কাঁচা পুরুষ সে বিতর্কে না হয় নাই গেলাম সমকালীন সমাজ জীবনে রাজনৈতিক জীবনে বিবেকানন্দের প্রভাব দেখুন স্বামীজির দেশাত্মবোধ দেখুন সমাজসেবার উদ্যম দেখুন ভেতরটা দেখার মতো চোখ অনেকেরই থাকে না বাইরে থেকে দৃষ্টিপাত করেই দেখুন না হয় জেনে নিন মহাত্মা গান্ধী কিংবা রবীন্দ্রনাথের বক্তব্য আপনি মাছের কষ্ট বোঝেন কিন্তু মানুষের কষ্ট বোঝেন না বিবেকানন্দ বলছেন অহিংসা করতে গিয়ে নির্বীর্য হয়ে পড়লে চলবে না পিঁপড়েকে চিনি খাওয়াবো আর এদিকে ধর্মের নামে মানুষকে কচুকাটা কাটা করব দুটো একসঙ্গে চলতে পারে না শাক খেয়েও যদি কেউ অপরের ক্ষতি করে বিষয় চিন্তায় নিমগ্ন থাকে তাহলে সে ধার্মিক নয় খাদ্যাভ্যাস সম্পূর্ণ শরীরের ব্যাপার বড়জোর মনের সিদ্ধ পুরুষ নামক যে ব্যাপারটা সেখানে শরীর মনের চেয়েও গভীর কোনো অস্তিত্বের কথা বলা হয় মছলি কিংবা সিগারেট এত গভীর পর্যন্ত যেতে পারে না আর মছলির কষ্টের কথা বলছেন পুঁই গাছের প্রাণ নেই ছোলা মুগ মটরদানা ধান গম এরাও কি সুপ্ত প্রাণ নয় এদের অস্তিত্বের অধিকার কেড়ে নেওয়ার অধিকার আছে আমাদের এবং আপনার কথার শব্দ তরঙ্গে প্রতিনিয়ত অসংখ্য জীবাণুর প্রাণহানি ঘটছে তাদের কষ্ট হচ্ছে না অসংখ্য মৃত্যুর উপরে কি আমাদের বেঁচে থাকা নির্ভরশীল নয় খাদ্যাখাদ্য বিচার সম্পর্কে অনেক বড় বড় কেতাবি আলোচনা আছে হিন্দু দর্শনে সেসব প্রসঙ্গে না গিয়ে শরৎচন্দ্র চক্রবর্তীকে বলা স্বামীজির এই কথাগুলো পড়ুন মন দিয়ে শরৎচন্দ্র বলছেন স্বামীজি খাদ্যাখাদ্যের সহিত ধর্মাচরণের কিছু সম্বন্ধ আছে কি স্বামীজি বলছেন কি স্বামীজি বলছেন অল্প বিস্তর আছে বই কি শরৎচন্দ্র প্রশ্ন করছেন মাছ মাংস খাওয়া উচিত এবং আবশ্যক কি স্বামীজি বলছেন খুব খাবি বাবা তাতে যা পাপ হবে তা আমার তোদের দেশের লোকগুলোর দিকে একবার চেয়ে দেখ দেখি মুখে মলিনতার ছায়া বুকে সাহস ও উদ্যম শূন্যতা পেটটি বড় হাতে পায়ে বল নেই ভীরু ও কাপুরুষ ঘাস পাতা খেয়ে যত পেট রোগা বাবাজির দলে দেশ ছেয়ে ফেলেছে ওসব সত্য বোনের চিহ্ন নয় গুণের ছায়া মৃত্যুর ছায়া সত্যগুণের চিহ্ন হচ্ছে মুখে উজ্জ্বলতা হৃদয়ে অদম্য সাহস আর তমগুনের লক্ষণ হচ্ছে আলস্য জড়তা মোহ নিদ্রা এইসব তারপর স্বামীজি বলছেন সত্যগুণের যখন খুব বিকাশ হয় তখন মাছ মাংসের রুচি থাকে না কিন্তু সত্যগুণের সব লক্ষণ জানবি পরের জন্য সর্বস্বপণ ইত্যাদি যেখানে দেখবি মনে ওই সব গুণের স্ফূর্তি নেই অথচ অহিংসার দলে নাম লিখিয়েছে সেখানে জানবি হয় ভণ্ডামি না হয় লোক দেখানো ধর্ম স্বামীজির মধ্যে সত্যগুণ ও রজগুণের চূড়ান্ত বিকাশ দেখা যায় স্বামীজির যে কর্মকাণ্ড তার জন্য এই দুটোই দরকার ছিল একই সঙ্গে তিনি তপস্বী ও কর্মী তিনি অল্প বিস্তর মাংসাহারী হয়েও ধ্যানমগ্ন ও প্রেমিক তিনি কাণ্ডজ্ঞান বর্জিত সিদ্ধ পুরুষ নন বনের বেদান্তকে ঘরে আনা তার ব্রত তাই তিনি জানতেন মানুষের প্রাণ রক্ষা আগে তারপর সময় ও সক্ষমতা থাকলে গরুদের জন্য ভাবনা তারপর সাধ্য থাকলে মছলির জন্য ভাবনা পুঁই গাছের জন্য ভাবনা স্টেপ চাম্প করে চলে গেলে হবে না যে নিজের ভাইকে ভালোবাসে না প্রতিবেশীকে ভালোবাসে না সে দেশকে কি ভালোবাসবে সে বিশ্বজনীন প্রেমের ভাষণ দিলে কে শুনবে ভাবের ঘরে চুরি তিনি পছন্দ করতেন না না প্রচণ্ড ডাইনামিক চরিত্র স্বামীজি তাকে বোঝার জন্য একটু অধ্যাবসায় দরকার মছলি আর সিগারেটের ধোয়ার মধ্যে তাকে দেখলে সেই দেখা আরও বেশি ধোঁয়াটে হয়ে যাবে যাই হোক যত মত তত পথ নিয়ে কি আর বলবো সম্পূর্ণ অন্য সংস্কৃতির মানুষ হয়েও সৈয়দ মুজতবা আলী বুঝেছিলেন রামকৃষ্ণকে রামকৃষ্ণের এমন উদারতা ছিল যে ইস্কনের এই সাধুকেও তিনি প্রেমালিঙ্গন দিতেন কাছে টেনে নিতেন হয়তো বলতেন একনিষ্ঠভাবে তোমার ভাবে সাধনা করে যাও ব্যাকুল হয়ে অকপট হয়ে এগিয়ে গেলে নিশ্চয়ই তুমি সত্যের সন্ধান পাবে হয়তো স্মরণ করিয়ে দিতেন ঈর্ষা আর কপটতা খুব আত্মঘাতী ব্যারাম প্রতিটা মানুষ জেনে বা না জেনে নিজ পথে নিজস্ব গতিতে একই সত্যের দিকে অগ্রসর হচ্ছে। ইস্কনের এই সাধুও অগ্রসর হচ্ছেন হয়তো ঠাকুর শ্রী দেবের এই বার্তা অতলস্পর্শী অত্যন্ত গভীর অন্তর্দৃষ্টি থেকে যত মত তত পথ এর মতো একটা সূত্রের জন্ম হয় কোনো নির্বোধ কমেডিয়ানের পক্ষে এই বাক্যের মর্ম বোঝা সহজ নয় সব পথ দিয়ে অস্ট্রেলিয়া যাওয়া যায় কিংবা ইস্কন মন্দিরের চূড়ায় পৌঁছনো যায় এ কথা বোঝানোর মতো মতলব শ্রীরামকৃষ্ণদেবের ছিল না